কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে আমিন মাজির বাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা ঘিরে রেখেছে এমন খবরে মঙ্গলবার সকালে অভিযান চালায় এবিবিএন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী পাহাড়ের দিকে পালাতে থাকে। এপিবিএনও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাখানিক চলে এই গোলাগুলি। পরে ক্যাম্পের একটি ঘর থেকে আরসা কমান্ডার আব্দুল মজিদ পকার, লালায়ার মরদেহ এবং একটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশ এলাকা থেকে আরসার তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। আরও জড়িত যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে। ঘটনার পর থেকে ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি আমরা, ইন্টেনসিভ পেট্রোলিং বাড়িয়েছি এবং প্রিভেন্টিভ পুলিশিং আমরা বাড়িয়েছি। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আব্দুল মজিদ প্রকাশ লালাইয়া উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের নুরুল আমিনের ছেলে এবং রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ৪টি হত্যা মামলায় এজাহার নামীয় আসামি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।